পুলিশ বাহিনীকে স্বাধীনভাবে কাজ করতে দিতে সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের কথা জানিয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক সেজন্য পুলিশ আইন পরিবর্তনের কথাও জানান তিনি সকালে জাতীয় জাদুঘরে নিজের রচিত গ্রন্থের মরুকুন্মোচন ও প্রকাশনা উৎসবে এমন মন্তব্য করেন সাবেক আইজিপি ইকবাল অনিকের রিপোর্টে শনিবার সকালে জাতীয় জাদুঘর মিলনায়তনে সাবেক আইজিপি এ কে এম শহীদুল হকের বত্রিশ বছরের কর্মজীবনের উপর রচিত শৈরাচার পতন থেকে জঙ্গি দমন নিয়ে পুলিশ জীবনের স্মৃতি স্মৃতিশীর্ষক প্রকাশনা উৎসব অনুষ্ঠান হয় এ সময় সাবেক আইজিপি জনসহ পেশাজীবীরা অংশ নেন প্রকাশনা উৎসবে বিশিষ্ট বিশিষ্টজনেরা পুলিশ বাহিনীর নানা দোষগুণ তুলে ধরেন শহীদুল হক রচিত গ্রন্থটি পুলিশ ও সমাজের নানা শ্রেণীর মানুষ এবং ইতিহাসবিদদের পথ প্রদর্শক হিসেবে কাজ করবে বইটি অত্যন্ত সুন্দরভাবে মেথডিক্যালি সাজিয়েছে বলবো যে এটা একটা সাহসী প্রয়াস এই জন্য যে পুলিশের সম্বন্ধে এখন যে ধারণাগুলো আছে যে পুলিশের লোক আবার লেখালেখি করবে এই বইয়ের লেখক পুলিশে চাকরি করলেও তার সৃজনশীল মগ্নতা তাকে অকল্পনীয় বেশি গভীর হয়ে আছে সাবেক আইডিপি এ কে এম শহিদুল হক বলেন 32 বছরের কর্মজীবনের চুম্বক স্মৃতিকে সমাজের সামনে তুলে ধরতে গ্রন্থটি রচনা করা হয়েছে এটি শুধু গ্রন্থ নয় দলিল বটে একটা দলিল তৈরি করলাম যারা ভালো মনের লোক দেশ নিয়ে চিন্তা করে সমাজ নিয়ে চিন্তা করে পুলিশ প্রশাসন এগুলি নিয়ে চিন্তা করে পুলিশের যারা বর্তমান চাকরি করে চাকরি করবে তাদের কাছেও মনে হয় এই বইটির একটি আবেদন থাকবে বলে আমি বিশ্বাস করি আর কি পুলিশ বাহিনীকে স্বাধীনভাবে কাজের পরিবেশ নিশ্চিত করতে হবে জানিয়ে তিনি বলেন আইনের পরিবর্তন প্রয়োজন রাজনৈতিক শক্তি এবং আমলাতন্ত্র এরা কখনো পুলিশের পরিবর্তন চাবে না পরিষ্কার কথা এটা আমার বাস্তব অভিজ্ঞতা তারা কখনো হতে দেবে না রুলিং পার্টি তারা তো চায় কীভাবে পুলিশ তার মনে করে পুলিশ ওদের নিজের সম্পদ পুলিশ যা ওরা যা বলবে পুলিশ তাই করবে সুশাসন নিশ্চিত করতে হলে পুলিশ কমিশন ও পুলিশ অধিকার আইন গঠন করতে হবে যা আমলারা করতে দেননি বলেও মন্তব্য করেন সাবেক আইজিপি কমিশন যেমন করার প্রস্তাব ছিল পুরিজ কমপ্লেইন কমিশনে করা গোস্তা ছিল ইকবাল অনিক জিটিভি নিউজ ঢাকা